আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, নিয়েছি 2টা দারুচিনি, 5টা নিয়েছি ছোট এলাচ, 1টা বড় এলাচ নিয়েছি, 6-7টা নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি গোলমরিচ। এগুলো আমি একসঙ্গে গুঁড়ো করে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনটা ব্লেন্ড করে নেব, আর এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাজু বাদাম। এই কিশমিশ আর কাজু বাদামটা অনেক বিরিয়ানির জন্য অনেক টেস্ট হয় বিরিয়ানিতে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, আমি চিকেনটা নিয়ে নিয়েছি 1 কেজি মতো। আর আমি রেগুলার যেভাবে কাটি তার চেয়ে আমি একটু সাইজে বড় করে কেটেছি বিরিয়ানির জন্য, সামান্য একটু বড় করে কাটা লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব এর মধ্যে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি, আর আদা পেস্ট 1/2 কাপ মতো দিয়ে দেব। এখানে কিশমিশ আর কাজু বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা আমার 1/2 কাপ মতো হয়েছে। আর দিয়ে দেব ফাটানো টক দই, এটা আমি সামান্য পানি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। আর সামান্য কয়েকটা, দেখ 5-6টা মতো আমি কাঁচা মরিচ কেটে রেখেছি, কাঁচা মরিচ, এটা আমি এখন ভালো করে মেরিনেট করে রাখবো। দেখো এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। আধা ঘন্টা আমি মেরিনেট করে রাখবো, আধা ঘন্টা পর আবার এটাকে রান্নায় চাপিয়ে দেব। দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর অলরেডি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে আসছে। আর এর মধ্যে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা নামিয়ে নেব। দেখো বেরেস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে মাংস রান্না করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচি 1 কাপ মতো, আমি একটু হালকা করে ভেজে নেব।
করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ, তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিও। আর দিয়ে দেব 1 চামচ মতো মরিচের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব, দেখো আমি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধে পোলার জন্য তুলে রেখেছি, আর অর্ধেকটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব, তাহলে টেস্টটা অনেক ভালো লাগবে। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু চিকেন থেকে পানি বের হয় আমি এখানে কোনো পানি ইউজ করব না, এটা আমি একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবার আমি এটা দেখো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, দেখো মশলা থেকে তেলটা চলে এসেছে। আর এখানে আমি দেখো পোলার চাল নিয়েছি, তোমরা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারো। আমি এখানে পোলার চাল নিয়েছি 3 পট মতো, এটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে এই যে একটা চালুনি চাটনির ওপরে রেখে দিয়েছি, রেখে ঝরিয়ে নিয়েছি, চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি, একটা বড় এলাচও দিয়েছি। দিয়ে দেব গোলমরিচ 7-8টা মতো, আর দিয়ে দেব 7-8টা লবঙ্গ। এবার এটা ভালো করে সামান্য পরিমাণ তেল দিয়ে নেড়ে নিতে হবে। আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব শাহি জিরাটা। এবার এই চালটা একটু আমি নেড়ে দেব। পারফেক্ট পোলার চাল রান্না করার জন্য এখানে আমি 8 মিনিট রান্না করব, করে এই চালটা আমি ছেঁকে নেব। আট মিনিট রান্নার পরে ভাতটা আমার দেখো কত ঝরঝরা হয়েছে। এটা আমি পানি ছেঁকে নেব, নিয়ে ভাতটা তুলে ফেলবো। বিয়েবাড়ির স্টাইলে আমি রান্নাটা করছি, বিয়েবাড়িতে এমনই হয়। এবার আমি ভাতটা তুলে নিচ্ছি। আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, এবার এর উপরে আমি নামিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব ভাতের লেয়ারটা। এবার আবার চিকেন গুলো দিয়ে দেব। এভাবে লেয়ার গুলো দিয়ে দিতে হবে।
এবার এর ওপরে এভাবে ভাতের লেয়ারটা দিতে হবে। এখানে আমি দিয়ে দেব বেরেস্তা। আমি বেরেস্তাটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেব। হাফ চামচ মতো ঘি, আমি এই যে এই ঘিটা ব্যবহার করেছি, আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়েছি। আর আমি জাফরান রংটা দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারো। যেহেতু আমার হাতের কাছে অরেঞ্জ ফুড কালারটা নেই, সেহেতু আমি শুধুমাত্র কালারের জন্য আমি জাফরানটা দিচ্ছি। আমি শুধুমাত্র কালারের জন্য এটা ব্যবহার করছি, জায়গায় জায়গায় সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার হালকা আঁচে আমি এটা দমে বসিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার নামিয়ে নেব। চিকেন বিরিয়ানিটা আমার পুরোপুরি রেডি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, লাইক দিও, শেয়ার করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন নতুন আপডেট চলে যাবে তোমাদের মাঝে। আমাদের জন্য প্রচুর প্রচুর দোয়া করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।